আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের পর্বে আমরা বরিশাল বোর্ড 2019 থেকে এই সৃজনশীল প্রশ্নটি সলভ করব। তাহলে চলো প্রশ্নে চলে যাই। এখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে সেমিমোলার দ্রবণ কাকে বলে। সো এখানে লেখা আছে কি, নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে যদি অর্ধমোল অর্থাৎ এক মোলের অর্ধেক 0.5 মোলার দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে, তাহলে সেই দ্রবণকে আমি বলতে পারবো সেমিমোলার দ্রবণ। যেমন ধরো এখানে একটা পাত্র নিচ্ছি, এখানে কি দিব, একটা নির্দিষ্ট টেম্পারেচার দিব। ধরো নির্দিষ্ট টেম্পারেচারটা কত, 25 ডিগ্রি সেলসিয়াস। সো এখানে আমি দ্রবণ নিচ্ছি, কতটুকু দ্রবণ, এক লিটার। এবং এখানে কতটুকু দ্রব্য, ধরো এখানে পানি আছে কতটুকু, এক লিটার। এবং এখানে এর মধ্যে আমি দ্রবণ তৈরি করছি কি দিয়ে, দ্রব্য দিয়ে। তাহলে দ্রব্যটা ধরে নাও লবণ, তাহলে লবণ আমি কতটুকু নিতে পারবো, 0.5 মোলার। তাহলে আমি বলতে পারি কি যে নির্দিষ্ট একটা তাপমাত্রায় এক লিটার দ্রবণের মধ্যে যদি 0.5 মোলার দ্রব্য দ্রবীভূত থাকে, তাহলে যে দ্রবণটা পাওয়া যাবে সেটাই হচ্ছে সেমিমোলার। সেমি মানে হচ্ছে অর্ধ। আচ্ছা, তারপর খ নম্বর প্রশ্ন হচ্ছে স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য লিখো। এটা তোমরা বায়োলজিতেও পড়ে থাকবে যে স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য। তাহলে আমরা এখানে কেমিস্ট্রিতেও পড়ি স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য। পার্থক্য থাকলে ছক আকারে দিতে হবে, সবাই জানো। তাহলে এক নম্বর কি, স্টার্চ হচ্ছে আলফা ডি গ্লুকোজের সরল শিকল, অ্যামাইলেজ ও শাখান্বিত শিকলযুক্ত অ্যামাইলোপেকটিনের মিশ্র পলিমার। অর্থাৎ এখানে কি গ্লুকোজ থাকবে, আলফা ডি গ্লুকোজ, এবং এটা সরল শিকল, অ্যামাইলোজ এবং শাখান্বিত হতে পারে, সরল শিকলও হতে পারে এবং শাখান্বিত শিকলযুক্তও হতে পারে। আচ্ছা, আর এটা হচ্ছে কি, একটা মিশ্র পলিমার। আর সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজ এর সরল শিকল পলিমার। অর্থাৎ সেলুলোজটা কি হবে না, শাখান্বিত হবে না। স্টার্চটা সরল শিকলও হতে পারে, শাখান্বিতও হতে পারে, কিন্তু সেলুলোজটা শুধুমাত্র সরল শিকল পলিমার, শাখান্বিত হয় না। খ নম্বর প্রশ্ন হচ্ছে স্টার্চের যে অ্যামাইলোজ উপাদানটা ছিল এটা পানিতে দ্রবণীয়, কিন্তু সেলুলোজ পানিতে দ্রবণীয় নয়, এটা পানিতে কি, অদ্রবণীয়, পানিতে দ্রবণীয় হয় না, দ্রবীভূত হয় না। তিন নম্বর হচ্ছে স্টার্চের দ্রবণের মধ্যে যদি আয়োডিন অ্যাড করা যায় তাহলে একটা কালার পাওয়া যায়, কী কালার, নীল কালার পাওয়া যায়, কিন্তু সেলুলোজ আয়োডিনের সাথে কোনো বর্ণ তৈরি করে না। অর্থাৎ সেলুলোজের দ্রবণের মধ্যে যদি আয়োডিনটা দেওয়া যায় তাহলে সেখানে কোনো কালার পাওয়া যাবে না। চার নম্বর হচ্ছে স্টার্চ মানুষের পরিপাকতন্ত্রের এনজাইম দ্বারা গ্লুকোজ রূপে শোষিত হয়। স্টার্চ যেহেতু একটা কি, কার্বোহাইড্রেট, আর কার্বোহাইড্রেটের সরল ইউনিটটা হচ্ছে গ্লুকোজ, তাহলে যে ধরনের কার্বোহাইড্রেটই খায় না কেন সেটা কিসে পরিণত হবে, গ্লুকোজে। অর্থাৎ মানুষের পরিপাকতন্ত্রে স্টার্চটা হজমের জন্য এনজাইম আসে এবং সেই এনজাইম দ্বারা এটা শোষিত হয় কী রূপে, গ্লুকোজ রূপে। কিন্তু সেলুলোজ মানুষের খাদ্যরূপে এটা হজম হইতে পারে না, কারণ মানুষের পরিপাকতন্ত্রে সেলুলোজ হজমের জন্য কোনো এনজাইম নাই। যেহেতু কোনো এনজাইম নাই তাই সেলুলোজ মানুষ খাদ্যরূপে হজম করতে পারে না, কিন্তু বিভিন্ন তৃণভোজী প্রাণীর পরিপাকতন্ত্রে সেলুলোজ শোষিত হয়, কারণ বিভিন্ন প্রাণীর পরিপাকতন্ত্রে কী থাকবে, এই যে সেলুলোজ হজমের জন্য এনজাইম থাকে, এর জন্য পশু পাখি, বিভিন্ন পশু এবং তৃণভোজী প্রাণীরা কী করে, এই সেলুলোজটা হজম করতে পারে। উদাহরণরূপে যদি বলি গরু, ছাগল এগুলো। আচ্ছা, এটাই হচ্ছে স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য। এবারে আমরা গ নম্বর প্রশ্নটি সলভ করব। গ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের এ পাত্রে দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো। তাহলে আমাদের এটা কী করবে, পার্টস পার মিলিয়ন এককে নির্ণয় করতে হবে। তাহলে পিপিএম এককে নির্ণয় করতে হলে আগে আমাদের কী করে বের করে নিতে হবে, আগে ঘনমাত্রাটা বের করে নিতে হবে, তারপর আমরা ঘনমাত্রাটাকে পিপিএমে করতে পারবো। তাহলে আমাদের একটা সূত্র আছে ঘনমাত্রা বের করার, তাহলে লিখি, আমরা জানি সূত্রটা হচ্ছে ঘনমাত্রাকে প্রকাশ করে কি দিয়ে, এস দিয়ে, 10y/m। এখানে এমটা হচ্ছে কি, যেটার ক্ষেত্রে বের করতে বলবে, যে অ্যাসিড বা ক্ষার বা যে পদার্থের ক্ষেত্রে বের করতে বলবে সেটার আণবিক ভর, ওয়াই মানে হচ্ছে পার্সেন্টেজ, কতটুকু আছে সেটা। এখানে দেওয়া আছে 5%,
সালফিউরিক অ্যাসিড, যেহেতু এ পাত্রের ক্ষেত্রে বের করতে বলছে, তাহলে এ পাত্রে কি আছে? সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড কতটুকু আছে? 5%। তাহলে এখানে ওয়াই বলতে কি, ওয়াই হচ্ছে 5%, আর এমটা কি আমাদের বের করে নিতে হবে। তাহলে কি কি দেওয়া আছে আমরা পাঁচ দিয়ে লিখব। এ পাত্রের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? ওয়াই 5%। এবার এম বের করব। এম হচ্ছে আণবিক ভর, হাইড্রোজেনের কত? H2SO, যেহেতু আমরা H2SO4টা বের করব, তাহলে এখানে লিখি H2SO। এইচ এর কত? 1×2। সালফারের কত? 32। অক্সিজেনের 16×4। ক্যালকুলেশন করলে মান আসবে 98। তাহলে এখন আমরা কি পাইছি? আণবিক ভর প্লাস ওয়াইয়ের মানটাও পাইছি, তাহলে এটা সরাসরি এখানে বসিয়ে দেবো। কী কী? 10×5, আর এম কত? 98। এবারে যদি এতটুকু ক্যালকুলেশন করি, তাহলে মান আসে 0.5 মোলার। এবার আমরা ঘনমাত্রা পাইছি কিসে? মোলারে। কিন্তু আমাদের বের করতে হবে কোন ইউনিটে? পিপিএমে। তাহলে পিপিএম ইউনিটে ঘনমাত্রা এবার লিখব। পিপিএম এককে ঘনমাত্রা নির্ণয়ের সূত্র, সূত্র কি? S×M×1000 বা 1000 কি পিপিএম। এবার দেখো এই এসটা কি ঘনমাত্রা, এই যেটা আমরা পাইলাম। এমটা কি? এমটাও পাওয়া হয়ে গেছে, এই যে এম আণবিক ভর, আর 1000 দিয়ে কী করবো? গুণ করে দিব। তাহলে যেই সংখ্যাটা পাবো সেটা হচ্ছে পিপিএম এককে ঘনমাত্রা। তাহলে সবগুলো মান বসাবো। এস এর মান কত? 0.51। এম এর মান 98×1000 পিপিএম। এতটুকু যদি ক্যালকুলেশন করো, তাহলে মান আসে 49,980 পিপিএম। তাহলে এটাই হচ্ছে পিপিএম ইউনিটে ঘনমাত্রা। খুবই সহজ একটা অঙ্ক। তাহলে প্রশ্নটা আমাদের যেটা ছিল সেটা দেখি, যে এ পাত্র অর্থাৎ এই পাত্রের ক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা পিপিএম এককে ঘনমাত্রা নির্ণয় করতে হলে এখানে সরাসরি কোনো ঘনমাত্রা দেওয়া ছিল না। সো ঘনমাত্রা যেটা আমরা পাবো সেটা হচ্ছে মোলারে, সেখান থেকে আমরা পিপিএমে নিব। তাহলে ঘনমাত্রাটা আগে আমাদের বের করে নিতে হবে। তাহলে ঘনমাত্রার সূত্র হচ্ছে, প্রকাশ করি এস দিয়ে, 10Y/ হচ্ছে এম। এম হচ্ছে যেটার ক্ষেত্রে বের করতে বলবে সেটার আণবিক ভর। এক্ষেত্রে এ পাত্রে ছিল সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, এবং এখানে ওয়াই হচ্ছে পার্সেন্টেজ, কতটুকু আছে সেটা, 100%-এর মধ্যে কতটুকু আছে সেটাই হচ্ছে ওয়াই। তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে 10Y/M, সবগুলো মান বসালাম। এবার আমরা ঘনমাত্রা পাইছি 0.51 মোলার। এবার আমাদের বের করতে বলছে পিপিএম। যদি শুধু ঘনমাত্রা বের করতে বলতো, তাহলে অ্যান্সার এতটুকুতেই শেষ। কিন্তু যদি পিপিএমে বের করতে বলে, তাহলে অ্যান্সার কি? সূত্রটা হচ্ছে এটা, S×M×10³, মানে হচ্ছে 1000। এসটা কি ঘনমাত্রা, এমটা আণবিক ভর, আর এটা তো সংখ্যা। তারপর সবগুলো মান বসানোর পরে অ্যান্সার যেটা আসবে ওটাই হচ্ছে পিপিএম এককে ঘনমাত্রা। তাহলে এইখানে এতটুকু ক্যালকুলেশন করার পরে মান আসছে কত? 49,980 পিপিএম। এটাই হচ্ছে গ নম্বরের উত্তর, অর্থাৎ এ পাত্রে সালফিউরিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রা কোন ইউনিটে? পিপিএম ইউনিটে। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা সলভ করবো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের এ এবং বি পাত্রের দ্রবণ যদি একত্রে মিশ্রিত করা হয়, তাহলে মিশ্রণের পিএইচটা কত হবে? মিশ্রণের পিএইচটা কত হবে এটা জানার জন্য আগে আমাদের জানতে হবে যে মিশ্রণটা, আমি যদি এ এবং বি দুটাকে মিশ্রিত করি, তাহলে মিশ্রণের প্রকৃতিটা কী হবে? অ্যাসিডীয় হবে নাকি ক্ষারীয় হবে? এটা কীভাবে বুঝবো? যে মিশ্রণে বিক্রিয়া করার পর যেটা অতিরিক্ত বেঁচে ছাবে বা অবশিষ্ট থাকবে সেটাকেই বলবো মিশ্রণের প্রকৃতি। যদি অ্যাসিডটা অবশিষ্ট থাকে, তাহলে বলবো মিশ্রণের প্রকৃতিটা হচ্ছে অ্যাসিডীয়, আর যদি ক্ষারটা বেঁচে থাকে তাহলে মিশ্রণের প্রকৃতি বলবো হচ্ছে ক্ষারীয়। তাহলে আমাদের প্রকৃতি বের করতে হলে দুইটার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে, এক মোলারের সাপেক্ষে আয়তন কত সেটা বের করে নিতে হবে। তাহলে সেটা বের করবো, এবং আমাদের বলছে মিশ্রণের পিএইচ, অর্থাৎ মিশ্রণের প্রকৃতি যদি ক্ষারীয় বা অ্যাসিডীয় যেটাই হোক, এখান থেকে আমাদের আবার পিএইচ বের করে দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, এক মোলারের সাপেক্ষে কি করব, আয়তন বের করে নেব দুইটার ক্ষেত্রে। এ পাত্রে আছে সালফিউরিক অ্যাসিড, আর বি পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দুইটার ক্ষেত্রে এক মোলারের সাপেক্ষে আয়তন হিসাব করব। তাহলে আমরা এ পাত্রে গ থেকে কিন্তু আগে ঘনমাত্রা পেয়েছিলাম, তাহলে আমরা লিখি গ থেকে পাই এ পাত্রের
এ পাত্রের ঘনমাত্রা অর্থাৎ এস কত পাইছে 0.51 মোলার। আচ্ছা এটা হচ্ছে এ পাত্রের ঘনমাত্রা। এবার আমরা বের করতে পারবো কি এক মোলার সাপেক্ষে আয়তন, তাহলে কতটুকু আছে 250 মিলিলিটার, তারপর 0.51 মোলার H2SO4। এবার এক মোলার সাপেক্ষে করি, তাহলে 250 ইন্টু 0.51 গুণ মিলিলিটার এক মোলার H2SO। এবার আমরা কি করব, এক মোলার সাপেক্ষে আয়তন হিসাব করতেছি, তাহলে আয়তনটা কত হবে দুইটা গুণ করার পরে আয়তন আসে হচ্ছে 127.5 মিলিলিটার এক মোলারের সাপেক্ষে। এবার বি পাত্রে আগে থেকেই ঘনমাত্রা দেওয়া ছিল কত 0.1 মোলার, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, কি কি দেওয়া আছে, এটাও 250 মিলিলিটার, কতটুকু 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটাও আগের মতো 250 ইন্টু 0.1 মিলিলিটার ওয়ান মোলার সাপেক্ষে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানেও যদি ক্যালকুলেশন করা যায় এতটুকু, তাহলে মান আসে কত, এখানে মান আসবে দেখো 250.25 মিলিলিটার ওয়ান মোলার সাপেক্ষে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখলাম যে কি আছে, সালফিউরিক অ্যাসিড কতটুকু আছে 127.5, আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে হচ্ছে 25 বা 25 মিলিলিটার এক মোলার সাপেক্ষে। এবার আমরা যদি মিশ্রিত করি দুইটাকে, মিশ্রিত করার পরে কি হবে বিক্রিয়াটা সেটা লিখব। তাহলে মিশ্রিত করলে বিক্রিয়াটা কী হবে, H2SO4, এটা অ্যাসিড, এটা হচ্ছে কি ক্ষার, তাহলে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি পাবো, লবণ এবং পানি, কি লবণ পাবো, সোডিয়াম সালফেট, আর কি পাবো, পানি। এবার এখানে সমতা যদি করি, সোডিয়াম কয়টা আছে দুইটা, তাহলে এখানে আসবে কি 2। তাহলে এবারে কিন্তু আমরা দেখলাম যে এক মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি করতেছে, বিক্রিয়া করতেছে, এক মোল H2SO4 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এক মোল সালফিউরিক অ্যাসিডকে বিয়োজিত হতে কতটুকু লাগতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 মোল। এবার যদি উল্টা করি, এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এক মোলের সাপেক্ষে করলে এই 2টা কি চলে আসবে, নিচে চলে আসবে, তাহলে এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিয়োজিত করতে কতটুকু সালফিউরিক অ্যাসিড লাগবে, 1/2 মোল 1/2 মোল H2SO4। এবারে কতটুকু ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, মোট ছিল হচ্ছে 25 মিলিলিটার এক মোলার সাপেক্ষে, তাহলে এই পুরোটাকে বিয়োজিত করতে যেহেতু সালফোরিক অ্যাসিডটা কে আছে বেশি পরিমাণে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, তাহলে এই 25 মিলিলিটার এক মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিয়োজিত করতে কতটুকু সালফোরিক অ্যাসিড লাগে সেটা বের করব। তাহলে এখানে কতটুকু ছিল, 25 মিলিলিটার এক মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কী হয় 25/, এবার দেখো আমি যদি এটা থেকে এটা কাটি তাহলে কতটুকু থাকে, 12.5 মিলিলিটার। তাহলে এখানে দেখো 25 মিলিলিটার, অর্থাৎ এখানে ক্ষার পুরোটাই কি হয়েছে, বিয়োজিত হয়ে গেছে, অর্থাৎ 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিয়োজিত করতে কতটুকু সালফিউরিক অ্যাসিড লাগতেছে, 12.5। এখন দেখো মোট ছিল হচ্ছে কতটুকু, 127.5, আর এখানে বিয়োজিত হয়েছে বা বিক্রিয়া করছে 12.5, তাহলে এখান থেকে অবশিষ্ট আছে কোনটা, এটা যেহেতু পুরোটাই বিক্রিয়া করছে অবশিষ্ট আছে কি সালফিউরিক অ্যাসিড, কতটুকু অবশিষ্ট আছে এটা যদি বের করতে যাই, তাহলে আগে যতটুকু ছিল সেটা থেকে যতটুকু বিক্রিয়া করছে যদি মাইনাস দেই তাহলে সেটা পারবো, তাহলে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড কতটুকু থাকবে, মোট ছিল 127.5, এখন মাইনাস করতেছি তাহলে 12.5 এতটুকু, তাহলে এক মোলার সাপেক্ষে কতটুকু হবে, তো অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড কতটুকু আছে, তাহলে আগে যতটুকু ছিল সেখান থেকে যতটুকু হচ্ছে বিয়োজিত হয়েছে বা বিক্রিয়া করছে সেটা মাইনাস করে দিব, মাইনাস করলে কত থাকে, এখানে এটা থেকে এটা যদি মাইনাস করা হয় থাকে 115 মিলিলিটার, কত মোলের সাপেক্ষে, 1 মোল। আচ্ছা
তাহলে এবার এটা কি বের করলাম, অবশিষ্ট যতটুকু ছিল, কিন্তু আমাদের বলছে পিএইচ বের করতে। তাহলে পিএইচ বের করতে গেলে আমাদের পিএইচ এর সূত্রটা কি, পিএইচ ইজিক্যাল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এবার আমাদের পিএইচ বের করতে গেলে যেটা লাগবে সেটা কি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা লাগবে। কি অবস্থায়, মিশ্রিত অবস্থায়। তাহলে মিশ্রিত অবস্থায় আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আগে বের করে নিব। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইজিক্যাল টু যতটুকু অবশিষ্ট ছিল, 1 15 টু 1। আর দেখো এখানে আয়তন নিচে হবে কি, মিশ্রিত অবস্থায় কি, আগের অবস্থায় মোট আয়তন। মোট আয়তনটা কি হয়, এখানে এ পাত্রে আয়তন কত ছিল, 250, আর বি পাত্রে ছিল কি, 250। তাহলে মিশ্রিত অবস্থায় এই পাত্র এই পাত্র দুইটাকে যদি আমি একসাথে একটা পাত্রের মতো মিশ্রিত করি তাহলে কি হবে, আয়তনটা ডাবল হয়ে যাবে। তাহলে আয়তনটা ডাবল হয়ে কত হয়ে যাবে, দুইটাকে যদি যোগ করে দেয় তাহলে হয় হচ্ছে 500 মিলিলিটার। এবার যদি এতটুকু ক্যালকুলেশন করি তাহলে মান আসে 0.23। এখানে ঘনমাত্রা ইউনিটটা হচ্ছে মোলার। এখন দেখো সালফিউরিক অ্যাসিড, এখানে হাইড্রোজেন ছিল কয় মোল বা কয় অণু, 2 অণু। তাহলে আমরা যেটা পাইছি এটা একটা হাইড্রোজেন অণুর জন্য, তাহলে এটাকে কি করে দিব, 2 গুণ করে দিব, তাহলে 0.23 × 2 গুণ করলে আসবে কত, 0.46 মোলার। এবার আমরা কি পাইছি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা পাইছি, এটা এখানে বসিয়ে দেব। যদি বসাই দেখো মাইনাস লগ 0.46, ক্যালকুলেশন করলে মান আসবে 0.337। তাহলে এইটাই হচ্ছে কি, এ ও বি পাত্রের দ্রবণ মিলে মিশ্রণের পিএইচ কত আসলো, 0.337। তাহলে আমরা আবার একটু বুঝাবো। প্রথমে ছিল কি, এ ও বি পাত্রের দ্রবণকে যদি একত্রে মিশ্রিত করি তাহলে মিশ্রণের পিএইচটা কত হবে। তাহলে গ থেকে আমাদের বলছিলাম যে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যেটা করতে হয়, অন মোলারের সাপেক্ষে আয়তন হিসাব করতে হয় দুই ক্ষেত্রেই, যেহেতু দুইটা দেওয়া আছে, একটা সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটার ক্ষেত্রে আমরা এক মোলার সাপেক্ষে আয়তনটা বের করে নিয়েছি। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে পেলাম হচ্ছে 127.5 এক মোলারের সাপেক্ষে, আবার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে পেলাম হচ্ছে 25 মিলিলিটার, এটাও হচ্ছে এক মোলারের সাপেক্ষে। এবার কি করব, দুইটাকে মিশ্রিত করলাম, মিশ্রিত করে দেখলাম এখানে কি পেলাম, সমতা করলাম, দেখলাম হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল কি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে কার সাথে, এখানে 2 ছিল, 2টা এপাশে চলে আসবে, তাহলে 1/2 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। মোট ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু, 25 মিলিলিটার এক মোলারের সাপেক্ষে। তাহলে বাড়বে 25টা উপরে আর 2 হচ্ছে নিচে, কাটাকাটি করলে আসে কি 25-এর অর্ধেক, অর্থাৎ 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে 12.5 মিলিলিটার সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড কতটুকু ছিল সেটা বের করলাম, কারণ এই পুরোটুকু বিক্রিয়া করে ফেলছে, 25 মিলিলিটারই বিক্রিয়া করে ফেলছে, কিন্তু এখানে সালফিউরিক অ্যাসিডের 127 থেকে মাত্র বিক্রিয়া করছে 12.5 মিলিলিটার। তাহলে অবশিষ্ট থাকবে অবশ্যই সালফিউরিক অ্যাসিড, কতটুকু অবশিষ্ট থাকে, আগে যতটুকু ছিল যতটুকু বিক্রিয়া করছে মাইনাস করে পেলাম এটা। এবার বের করতে হবে কি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, কারণ পিএইচ বের করতে বলছে, সেখান থেকে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের করে নিছি। এখানে কি, এটা হচ্ছে V1, এই যে এটা হচ্ছে V1, এটা হচ্ছে কি S1, আমাদের বের করতে হবে কি S2। তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাও হচ্ছে S2, আর এখানে এটা হচ্ছে কি V2। V2 মানে হচ্ছে মিশ্রিত অবস্থায় আয়তন, তাহলে দুইটাকে একত্রে যদি মিশ্রিত করি তাহলে দুইটা আয়তন কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে 250 250 যোগ করলে হয় 500, এতটুকু ক্যালকুলেশন করলে মান আসলে 0.23 মোলার। এবার এখানে হাইড্রোজেন ছিল 2 মোল, এর জন্য 2 দিয়ে এটাকে গুণ করলে হয় 0.46 মোলার। এবার এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাকে এখানে বসিয়ে দিলে পিএইচ আসে 0.337 মোলার। তাহলে লাস্টে লিখে দিবা, এ ও বি পাত্রের দ্রবণ একত্রে মিশালে বা মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ হবে 0.337। এটাই হচ্ছে কি, তাহলে ঘ নম্বরের উত্তর। আশা করছি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।